আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জি আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কি ভাই। অবস্থা? তাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনাদের? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, ফ্রি বল আছে না? জি ভাইয়া, ফ্রি বল, ফ্রি বল পর্তুগালের জন্য যে ওইখানে কি কোনো অ্যাপ্রুভাল লাগে? হ্যাঁ, রেফারেন্স লাগে। ভাই এটা আনবো কিভাবে? রেফারেন্স আরেকজনের থেকে নিতে হবে। একজনকে দিলেই তো হয় ভাইয়া, গ্রুপের কাউকে দিয়ে দাও একজনকে, যাদের ড্রিবল খোলে নাই। 57 অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। আর 61। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কেমন আছেন? আপনাদের ব্যাচটা কেমন জানো একেবারে থেমে গেছে এরকম মনে হয় মাঝে মধ্যে। এই সময় তো দেখছি ক্লাসে বেশি উপস্থিত, এখন সবাই দ্রুত চলে আসে। এবং যারা আছেন তারা একটু এখানে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, আর্জেন্ট, ঠিক আছে, দিয়ে দেন। আর লিংক এখনো দেন নাই কে কে? এখানে লিংক দেয় নাই মুনতাসির। হ্যাঁ, লিংক দিতে হবে, লিংক দিতে হবে। ফার্স্ট ফার্স্ট লিংক দিয়ে দেন, লিংক দিয়ে দেন আপনি। শাফাত দিছে নুসরাত আফরিন, লিংক দিয়ে দেন। নুসরাত আফরিন কি আছে? কই আছে? এখানে আছে সামনে তো নাই। আলিফ দিছে না? আলিফ রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা দ্রুত দেন। নুসরাত জাহান, এনারা দুজন কই? এনাদেরকে লিংক দিতে হবে। সবাই একটু লিংক গুলো দেন, লিংক দিবেন, আমি আপনাদের লিংক গুলো চেক করবো, ঠিক আছে? আমি লিংক গুলো চেক করবো এক সময়। আর যারা এখনো দেন নাই দিয়ে দেন, দিয়ে দেন। মঞ্জুর হুসাইন দেয় নাই। আচ্ছা, লিংক দেন, লিংক দেন দ্রুত। আর ইয়েটা দিয়ে দেন, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, ঠিক আছে? আর প্রিভিয়াস ক্লাসে ক্লাস ছিল আপনাদের কয় তারিখে? প্রিভিয়াস ক্লাসে ক্লাস ছিল মেবি বৃহস্পতিবার, ওটা ছিল আপনার 18 দিন না? 18 দিন। আচ্ছা, আর দুটা দিই, কারণ অ্যাটেন্ডেন্সের কারণে অনেক কথা হয়েছে। 16 16, আচ্ছা 16 আর 9 না? কি অবস্থা সোহাগ? কি অবস্থা আপনার? আপনি তো হারাই যান ক্লাস করতে করতে। কোথায় হারাই যান সোহাগ? আসেন জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আপনি হারাই যান কেন? কাজ কামে কি অবস্থা? নাকি কাজ করতেছেন আমাদের বলেন না? যাদেরকে তাদেরকে চিনি। জেসমিন লিংক দেবেন আপু, আপনার ফাইবার লিংক নাই। তারপরে এখানে রবিন একটু দেখি না, আর কই গেছে? এখানে আছে রেনু সরকার, নূরে আলম, নূরে আলম হারাই গেছে। এগুলো লিংক নাই, একটারও লিংক নাই। লিংক দিয়ে দিতে হবে, লিংক দিতে হবে। ফার্স্ট ফার্স্ট আপনারা একটু লিংক দিয়ে দেন, ঠিক আছে? যারা এখনো লিংক দেন নাই তারা লিংক দিয়ে দিন। আপনাদের ক্লাস শেষের দিকে আপনারা এখনো যদি লিংক না দেন কবে দিবেন?
লিংকগুলো একটু দিয়ে দেন ভাই। আর কয়টা ক্লাস আছে আমাদের? হ্যাঁ সেগুলো নিয়ে তো কথা বলতে আসলাম, কটা ক্লাস লাগবে বলেন তো? সব তো হয়ে গেছে আপনাদের দেখানো ভাই, ভেক্টর আর ভালো কথা কিচ্ছু বাকি নাই। আচ্ছা ভেক্টর আর না, ওটা নিজে নিজে দেখে নেবেন, ভেক্টরের উপর ক্লাস লাগবে, নিজে নিজে করলে পারবেন না, ভাই কঠিন অনেক। না কঠিন না, স্টেপ বাই স্টেপ জাস্ট ধরে ধরে করবেন, দ্যাটস ইট। একটা ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? একটা ভিডিও দিয়ে দিব, ওইটা দেখলে পারবেন, ক্লাসের ভিডিও দিয়ে দেব না, ওইটা দেখলে পারবেন, ঠিক আছে? ভাই ওই গ্রুপে আজকে দিয়ে দেন। আচ্ছা দিয়ে দেব না, 100% দিব না। আর যারা এখনো এই যে জেসমিন লিরিন আপু, ফাইবার লিংক নাই আর অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, ফাইবার লিংক এবং অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন 61 যাদের, আর যাদের নাম নাই তারাও দিয়ে দেন ফার্স্ট। 57 যারা দেরি করে আসছেন তাদেরটাও দিচ্ছি, এখানে দিলাম। ভাইয়া 61 ব্যাচে আপনি বলছিলেন একদিন প্রোডাক্ট প্যাকেজিংটা দেখাবেন। হ্যাঁ অবশ্যই দেখাবো, আপনাদের তো এটা দেখাইনি, দেখাবো দেখাবো, অবশ্যই দেখাবো, প্রোডাক্ট প্যাকেজিং দেখাবো, প্রোডাক্ট প্যাকেজিং। ভাই আমরা কি ভুল করে, জি জি আমরা কি ভুল করে দিচ্ছি নাকি? না কোথায় না, ঠিক আছে তো, আপনাদেরই তো 61 এ দিতে বলছি, আপনাদের 61 এর সাথে কম্বাইন করছি। আচ্ছা এখন বলেন আপনাদের কি অবস্থা? কাছের মানুষ কেউ দেখতেছি না, কাছের মানুষ কেউ নাই না? ওহো আপনাদের গ্রুপে কি লিংক দেওয়া হয়নি? দাঁড়ান এক মিনিট, কাছের মানুষ কাউকে দেখতেছেন না, খারাপ লাগতেছে। আছে তো আশরাফুল ভাই আছে না? আসবে সবাই, ঠিক আছে? টাইমটা মনে হয় অনেকে ঠিক পায় না, মেসেঞ্জারে তো অনেকে আসতে পারছে না, এটা হচ্ছে প্রবলেম। ওকে আসবে সবাই ধীরে ধীরে, সমস্যা নেই। এখন বলেন আপনাদের কি অবস্থা, আপনারা সবাই ভালো আছেন? জি ভাইয়া। ওকে জি ভাই আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? কাজ করতেছেন না? শাহনিয়াজ ভাই, শাখত ভাই কাজ করতেছেন না? কাজের কি অবস্থা আপনাদের, মার্কেট প্লেসে সময় দিতে পারছেন? দেখছিলেন তাই কি কাজ ছিলাম যে, সত্যি বলতে এখনো দেখি নাই, হয়তো আরো 2 ঘন্টা পরে দেখতে পারবো আপনাদের ক্লাস শেষ করার পরে। বসে আছি এখানে অনেকক্ষণ ধরে, এই যে নড়াচড়া করছি বারবার। আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন ছিল আমার, একটা অর্ডার ক্যান্সেল হয়েছে, তো আমি আরো 2টা অর্ডার কমপ্লিট করছি, তাও ওখানে 2% করে বাড়তেছে। হ্যাঁ এরকমই, তো আমার 100% হইতো, তো আমার তো তাহলে আরো 10-15টা অর্ডার কমপ্লিট করা লাগে। হ্যাঁ একটু সময় লাগবে, 90% কি প্লাস আছে? না 88% আছে, আরেকটা অর্ডার আসবে কিছুদিন পরে। আচ্ছা ওইবার ওটা আসলে, ওটা আসলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ওটা আসলে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ভাই, ইমপ্রেশন তো বাড়তেছে, মানে অর্ডার ক্যান্সেল হইছে মনে হইতেছে। আচ্ছা সমস্যা নেই, বাড়বে বাড়বে, ইমপ্রেশনও বাড়বে, ক্লিকও বাড়বে। এখন বলেন আপনাদের কি অবস্থা, তাই বলেন আপনাদের এখন কি দরকার? প্রোডাক্ট প্যাকেজিং দেখাবো বলছি, তখন দেখাবো প্রয়োজনে বাই রিকোয়েস্ট দাও আর মেসেজ। আচ্ছা এই সময় ক্লাস নিলে কার কার প্রবলেম হচ্ছে? কাউসার বাদে কার কার প্রবলেম হচ্ছে, কার কোনো সমস্যা থাকলে সেটাও বলেন। সজীব মিয়া কেউ কিছু বলেন, সবাই ক্যামেরা অফ, তারপর কিছু বলেন না। সিয়াম ভাই কখন জয়েন করছেন, ঠিকই তো পাই নাই? অনেকক্ষণ আগে জয়েন করছি। আচ্ছা প্রবলেম নাই, থাকলেও বলবেন না থাকলেও বলবেন, না থাকলে তো আমার আরো ভালো, তাই না? কেউ কিছু বলে না, কাছে কিছু কারো কিছু বলারই নাই, ব্যাপারটা কি এমন? কিছু বলার নাই। আচ্ছা সবাই একটু ক্যামেরা অন করবেন, আমি একটা স্ক্রিনশট নিব, সবাই একটু ক্যামেরা অন করেন, একটা স্ক্রিনশট নিব আমি। অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স এখন অনেক ফোকাস করতে হচ্ছে, ক্লাসে দেখতেছেন না 10 মিনিট ধরে জাস্ট আপনাদের সব কিছু ঠিক করতে, মাইক্রোফোনই লাগাই নাই আপনারা কথা শুনবেন কেমন। ওকে থ্যাংক ইউ,
আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এটা কোথায় যাবে ওকে থ্যাংক ইউ সো মাচ এখন বলেন আপনাদের কি অবস্থা এমন কি কোর্স শেষ সামনে সার্টিফিকেট পাবেন আর দরকার নাই এমন নাকি দু একজন এমন আছেন যে এখনও আরও কিছু শিখবেন নাকি আরও দু একজন আছেন যে এখন যা শিখছি এখান থেকেই মার্কেট থেকে কিছু করব তিন টাইপের মানুষ আছেন আমি জানি কে কোনটা দলে তাই বলেন মানে দেখবেন একটা কিছু করতে পারবেন না এমন কিছু আছে দাঁড়ায় করাতেই পারবেন না কিছু এমন কোনো কিছু আছে কি আমি একদম বেসিক লেভেলে আছি মানে দেখে দেখে করতে পারবো কিন্তু নিচ থেকে হচ্ছে না এখন আচ্ছা নিচ থেকে আপাতত করার দরকার নাই এখন আচ্ছা একটু মার্কেটে ঘোরাঘুরি করি আচ্ছা মার্কেটে ঘুরবো আগে একটু আপনাদের আগে দেখে নিই আচ্ছা এখনো ফাইবার অ্যাকাউন্ট খুলেন নাই এখানে এমন কেউ কে আছেন এখনো খুলেন নাই খুলেন নাই এমন কেউ কে আছেন এখানে প্রায় 22-23 জন আছেন কেউ কে আছেন এখনো খুলেন নাই আচ্ছা ভাইয়া যে গিগগুলোতে কাজ পাইতেছেন ওই গিগগুলো কি ডিলিট করে দিব যে গিগগুলোতে কাজ পাচ্ছেন না না ডিলিট করার দরকার নেই যদি হচ্ছে ভালো গিগ করেন তখন ডিলিট করার চিন্তা ভাবনা করবেন আচ্ছা আমি যেটা বললাম সবাই কি আমার কথা বুঝতে পারছেন এখনো মানে গিগ খুলেন নাই এমন কেউ কি আছেন আর অ্যাটেন্ডেন্স মাত্র 5 জন কেন 57 এ কি মাত্র 5 জন ভাই আমি পিসি দিয়ে ঢুকতে পারতেছি না তাহলে বলে দেন সাফাতকে বলে দেন বা টেক্সট করে দেন আমি করে দিচ্ছি প্রয়োজন না ঠিক আছে আচ্ছা টেক্সট তো জিতেছ না ভাই খুব কষ্ট করে আচ্ছা ঠিক আছে আমি আপনার প্রেজেন্ট দিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে দিয়ে দিচ্ছি ওকে আর নাহলে বলে দিবেন আরেকজনকে বলে দেন হয়ে যাবে আচ্ছা এখনো অ্যাকাউন্ট খুলছেন এখানে দেন নাই এমন কেউ কি আছেন দিয়ে দিবেন প্লিজ এখানে ঠিক আছে এখানে যেভাবে হোক দিয়ে দিবেন এটা কে অনেক স্মার্ট নুসরাত জাহান আচ্ছা ডিজাইনার নুসরাত জাহান নুসরাত জাহান আপু কাজ করে অনেকগুলো গিক করছে খুব ভালো ঠিক আছে কাজ হবে সমস্যা কাজ হবে আপনার নাম তো নাই ওখানে ঠিক আছে এটা সুন্দর আচ্ছা ফাইবার নিয়ে কখনো রিসার্চ করেন আপনারা ফাইবারে কখনো ঘুরছেন মানে ঘুরে বেড়াচ্ছেন বাজারে ঘুরে বেড়ান কখনো ভাই ঘুরে বেড়াই ফাইবারে কখনো কাউকে ফলো করার সময় একটু গাটাগাটি করি ফাইবারে কখনো মানে কাউকে ফলো করছেন মানে একজনের ফাইবারে কথা বলছেন মানে একজনের পিস লেগে আছেন এমন হয়েছে কখনো এমন তো হয় নাই অনেকগুলা দেখা হয় রিসার্চ করার সময় রিসার্চ করার সময় জাস্ট দেখেন কিন্তু আপনি ভাই আমার প্রেজেন্ট একটু দিয়ে দিয়ে পাচ্ছি না দিতে আচ্ছা মোহাম্মদ কত নম্বর 57 না 57 না জি ভাই জি ভাই তাসিন উপরে দিকে আচ্ছা এটা সবুজ আসছে সবুজ একটা দিয়ে দেই সবুজ তো রেগুলারই ক্লাস করে
ओके सपोज हमें एखे कॉर्पोरेट आईडेंटिटी আমরা একটু কর্পোরেট আইডেন্টিটি নিয়ে একটু দেখি কেমন, কারণ এখন তো আমরা মোটামুটি সবই পারি না, দু একটা জিনিস বাদ আছে। আপনাদের কি ইনভেলপ দেখাইছি? না ভাইয়া। এই কি বলেন? জি আমাদের দেখাইছে 61। সিরিয়াসলি দেখাইনি 57 এ? না। সাফা দেখাইছি আপনাদেরকে? ইনভেলপ তো এটা সোজা পারার কথা, দেখাইছেন নাকি আমার মনে নেই, কিন্তু পারি আমি। না ভাইয়া। হ্যাঁ দেখানো হয় নাই, কিন্তু ব্যাপারটা সোজা লেটার হেড মনে দেখাইছিলেন, ইনভেলপ দেখা লেটার হেড, লেটার হেড তো সহজ, লেটার হেড তো না দেখালেও পারবে। পারি পারি। আচ্ছা ইনভেলপ তাহলে নেক্সট ক্লাসে আপনাদের কালকে দেখাবো, জান কালকে ক্লাসে দেখাবো। তো এখন যেটা করব আমরা, মূলত আমরা বড় দিকে মানে এখন আমরা ফোকাস করব। এখন আমরা যেহেতু মোটামুটি সবই পারি, একটা স্টেশনারি ডিজাইনে সব টাইপের ডিজাইনে আছে, এখানে আপনার টি শার্ট ডিজাইন থেকে শুরু করে আপনার শপিং ব্যাগ, তারপরে ফ্লায়ার, মগ, তারপরে ঘড়ি, দেন আপনার প্যাড পেজ হতে পারে, নোটবুক হতে পারে, বিভিন্ন টাইপের র্যাপিং ডিজাইনও হতে পারে। তো এই দিকে আমরা এখন ফোকাস করব। তো আপনারা যদি একটু দেখেন কর্পোরেট আইডেন্টিটি বা ব্র্যান্ড আইডেন্টিটি লিখে যদি সার্চ দেন, তাহলে একটু দেখেন এই গিগুলো যদি আমি একটু রিসার্চ করি, সাপোজ এই একটা গিগ ওপেন করছি, দেন এই একটা গিগ ওপেন করছি, তো এখানে দেখেন ওনার 85 অর্ডার কমপ্লিট এবং $1 একটা অর্ডার এখনও পেন্ডিংয়ে আছে, একটা অর্ডার তার এখনও পেন্ডিংয়ে আছে, তার বেসিক শুরু হচ্ছে $10 এবং আমি যদি ধীরে ধীরে আগে থাকি মোটামুটি কিন্তু ভালো একটা প্যাকেজ সে সাজায় রাখছে এখানে। এবং দেখেন অনেক স্মার্ট একটা ডিজাইন করছে, কিন্তু দেখেন এমন না যে পারবেন না, আমার মনে হয় না যে আপনারা এই টাইপের ডিজাইনগুলো পারবেন না। আর এরপরে এখানে দেখেন স্টার্টিং করছে 25 স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, যাচ্ছি দেখেন $70 যাচ্ছে। আরও যদি একটু প্রফেশনাল দিকে যাই দেখেন মোটামুটি কিন্তু ভালো মানে একটা প্রাইস নিচ্ছে তারা, তাই না? দেখতেছেন কি সবাই? জি ভাই জি ভাই। এখন ভালো প্রাইস উনি নিচ্ছে, এটাতে তো আমার লাভ নাই, আমার লাভ হচ্ছে আমি যখন ভালো প্রাইস নিব তখন কি আমি একটা ভালো প্রাইস পাব। এখানে দেখেন এমনও গিগ খুলে রাখছে যার স্টার্টিং হচ্ছে $105, এমনও স্টার্টিং আছে স্টার্টিং হচ্ছে দেখেন 85 50, দেন আরও এখানে আছে 90, এই যে দেখেন আরও বড় বড় আছে। এবং আমি যখন প্রথমে আসছি আপনারা হয়তো বা অনেকেই খেয়াল করেন নাই যেখানে সেলারের পরিমাণও কিন্তু বেশি না, মাত্র 614 জন, এবং আমি যদি অনলাইন সেলারে যাই এখানে আছে মাত্র 69, লোকাল সেলারে যদি আসি দেখেন মাত্র 27 জন, বাংলাদেশি সেলার আছে মাত্র 27 জন। এইখানে এনাদের যেই অর্ডারগুলো দেখেন 300টা অর্ডার কমপ্লিট করছে যার স্টার্টিং হয় $90, যে একটা পর্যায়ে গিয়ে $200 আপ নিচ্ছে, এখানে দেখেন $50 কমপ্লিট হচ্ছে 17 অর্ডার পাইছে, দেখেন 85 হিউজ 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 অর্ডার পাইছে, দেখেন ভালো কিন্তু কাজ করতেছে, কিন্তু মোটামুটি ভালো একটা স্ট্যান্ডার্ড লেভেলে আছে কিন্তু তারা, তাই না? বুঝতেছেন কি সবাই? তো এই টাইপের কাজগুলো কি ইন্টারেস্ট নেওয়া উচিত না আমাদের? ইন্টারেস্ট নেওয়া উচিত না? 100 রিভিউ আছে, জি ভাই 100 রিভিউ আছে। তো এখন আপনারা কি কাজ করলে কি এই টাইপের প্রাইস দিতে পারবেন? এই টাইপের প্রাইসগুলো দিচ্ছে কারা? যারা কাজের সাথে একটা গাইডলাইন দিচ্ছে, আমি আর একটু ক্লিয়ার করি ব্যাপারটা এমন যে সাপোজ আপনি একটা স্টেশনারি ডিজাইন করতেছেন বা একটা কর্পোরেট ব্র্যান্ডিং নিয়ে কাজ করতেছেন, তো আপনাকে ব্র্যান্ডিং নিয়ে কাজ করলে আপনাকে অবশ্যই কালারের গাইডলাইন থাকতে হবে, কালারের গাইডলাইন, ডিজাইনের গাইডলাইন, আপনি কোন টাইপের প্রতিষ্ঠানের জন্য ডিজাইন করতেছেন। এখন
একটা আইটি প্রতিষ্ঠানের যে কালারগুলো হবে, একটা আইটি প্রতিষ্ঠানের জন্য যে টাইপের কালারগুলো সিলেকশন করার প্রয়োজন, অবশ্যই একটা রেস্টুরেন্টের জন্য সেই টাইপের কালার সিলেকশন করার প্রয়োজন নাই, দুটো তো সেম না, তাই না? কালারের মধ্যে কিছু ব্যাপার আছে, আপনাকে এই বিষয়গুলো ভাবতে হবে। দেন আপনি যখন ক্লায়েন্টকে প্রপোজাল দিবেন, এখানে যেই ডিজাইনগুলো দেওয়া আছে দেখেন, এখানে ডিজাইনগুলো দেওয়া আছে, তারপরে দেখবেন যে এখানে কিন্তু খুবই কমন লেখা, দেখেন একেবারেই কিন্তু কমন লেখা, জাস্ট উনি ব্যাস ওনার প্যাকেজ সম্পর্কে কিন্তু এখানে বলছে, এর বেশি কি কিছু বলছে? এত সুন্দর একটা গিগ করছে, আমরা ফার্স্টে কি বলি অ্যাবাউট দিস গিগে গিয়ে একেবারে রচনা লেখা শুরু করি না? সিএম ওয়াইকে এই সাইজ ওই সাইজ, আপনি এটা নিলে এই দেব, এটা নিলে এই দেব, এমন না যে এটার সাথে এটা ফ্রি ওটার সাথে এটা ফ্রি, অনেক এই টাইপের কথা আমাদের থাকে। তো এখানে কিন্তু দেখেন অতটা ভঙ্গচং নাই, সরাসরি কিন্তু আপনার পয়েন্টে চলে আসছে, ওয়েলকাম মাই মাই গিগ, অ্যাবাউট মাই গিগ, এই আপনি সার্ভিস পাবেন, স্ট্যান্ডার্ডে এটা এটা পাবেন, বেসিক এটা এটা পাবেন, প্রিমিয়ামে গিয়ে আপনি এটা এটা পেয়ে যাবেন, দ্যাটস ইট। এরপরেও কিন্তু অর্ডার পাচ্ছে, এরপরেও কিন্তু উনি ভালো অর্ডার পাচ্ছে, এখানে দেখেন লিখছে, ঠিক আছে লিখুক সমস্যা নেই, আপনি লেখেন গুছিয়ে লেখেন, নিজেই কোশ্চিন করতেছে, নিজেই কোশ্চিনের অ্যান্সারগুলো দিচ্ছে, দেখেন প্রতিটাই কিন্তু পয়েন্ট, প্রতিটাই দেখেন উনি নিজেই কোশ্চিন করতেছে, নিজেই আবার অ্যান্সার দিচ্ছে, কেন আপনি তার কাছে আসবেন, কেন উনিই সেরা, উনিই কোশ্চিন করতেছে আবার উনি কি অ্যান্সারগুলো আপনাকে দিয়ে দিচ্ছে, আপনার জন্য সহজ করে দিচ্ছে ব্যাপারটা। তারপরে দেখেন ভালো কাজ পাচ্ছে, কিন্তু ভালো কাজ আছে, তো এগুলো নিয়ে একটু স্টাডি করা দরকার, ঠিক আছে? তো আপনাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক থাকবে, নেক্সট ক্লাসের হোমওয়ার্ক থাকবে আপনাদের এই প্রেজেন্টেশন করবেন, সবাই সবাই প্রেজেন্টেশন করবেন, একটা প্রপোজাল বানাবেন, মানে প্রেজেন্টেশনটা মূলত সাপোজ আমি আমার প্রতিষ্ঠানের জন্য আমার প্রতিষ্ঠান একটা নতুন করব, আমার প্রতিষ্ঠানটা ধরেন আইটি রিলেটেড আইটি সার্ভিস দিব আমি, তো এখন আমার জন্য কোন কালারগুলো, কালার আমি আপনাদেরকে এটা দিয়ে দিতে পারি, যেহেতু আমি কালার দিচ্ছি না, তো আপনারা একটু খুঁজে বের করবেন আইটির জন্য কী কী টাইপের কালার হয়, আপনারা আমার জন্য একটা লোগো সিলেক্ট করবেন বা লোগো একটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে দেন বলবেন যে এই কালারের লোগোটা আমি এই এই কালার দিয়ে করছি, আর একটা পেজ থাকবে, পেজে আমার লোগো থাকবে, সিম্পল একটা লোগো করেন, একটা ষষ্ঠভুজকে আপনি লোগো বানাতে পারেন, ঠিক আছে? তো ওইখানে আপনি জাস্ট নিচে লিখবেন যে এই লোগোতে এই কালার অ্যাপ্লাই করা হয়েছে, দেন আর একটু বলবেন যে এটা আপনি এই কালারের উপর অ্যাপ্লাই করতে করলে বেস্ট হবে, এই কালারটা আপনার ইগনোর করা উচিত, দেন আপনি আমার একটা প্রতিষ্ঠানের জন্য একটা সোশ্যাল মিডিয়া ব্যানার ক্রিয়েট করবেন বা একটা স্টাইল একটা ফ্রেম আপনি ক্রিয়েট করবেন, ওইটা আপনি বলবেন যে এটা আমি কোথায় কোথায় ইউজ করতে পারবো, কোথায় কোথায় ইউজ করলে এটা বেটার হবে, কোথায় কোথায় ইউজ করলে আমাদের ভালো হবে, বা কোথায় ইউজ করাটা বেস্ট, এই জিনিসটা আপনি ওইখানে লিখে দিবেন। আরও এছাড়াও মানে এক কথায় আপনাদের কর্পোরেট ব্র্যান্ডিং নিয়ে যত ইনফরমেশন আছে, কর্পোরেট ব্র্যান্ডিং এবং কালার থিওরি, কালার থিওরি বা কালার থ্রেড বলেন, এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করবেন এবং একটা প্রেজেন্টেশন করবেন, ঠিক আছে? প্রেজেন্টেশন করবেন, নেক্সট ক্লাসে আমাকে দেখাবেন, ঠিক আছে? আর আপনাদেরকে ইনভেলপ যেহেতু দেখানো হয়নি, ইনভেলপ দেখাবো, আমি ভাবছিলাম যে ইনভেলপটা মেবি দেখানো হয়েছে, আমার ঠিক খেয়াল নাই, আমার তো মনে হয় যে অনেক আগেই দেখা দিয়েছি, কিন্তু খেয়াল নাই, দেখাই দেবো না আমি নেক্সট ক্লাসে, ঠিক আছে? আর সবাই কিন্তু এটা করবেন, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া, পারবেন না, সহজ না, জাস্ট ইনফরমেশন গুলো নিয়ে আসবেন, জি ভাইয়া পারব, তারপরে আমি আর একটু দেখাই দেবো আপনাদেরকে, কারণ এটাতে। আচ্ছা ভাইয়া, বায়ার রিকোয়েস্টে যে কি লিখবো এটা একটু, বায়ার রিকোয়েস্টে কি লিখবেন ওটা একটু, আসবে না কাজ বলবেন ভাই, আপনি তো এটা দিছে আমি আসে নাই কাজ, তাহলে কি? না ভাই, আমি 300 টার মতো পাঠিয়ে দিছি, এখন একটা বায়ার রিকোয়েস্ট দিয়ে কাজ আনতে পারিনি, বায়ার রিকোয়েস্ট দিয়ে কাজ আনতে পারেন নাই, কেমনে বলি, আসলে ভাগ্য তো যেমন আসে না, ভাগ্য যেমন একটা ডিপেন্ড করে, ভাগ্যর পাশাপাশি আপনার একটু কিছু ট্রিক্স খাটাইতে হবে, এমন কিছু করতে হবে যেন আপনি চোখে পড়েন, কিছু একটা এমন তো আপনার নিজেকে বের করতে হবে, ঠিক আছে? কারণ এক একটা জায়গাতে এক এক টেকনিক অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে? সব জায়গাতে তো এক টেকনিক অ্যাপ্লাই করা যায় না। আর ভাইয়া একটা জিনিস, যখন কেউ আমার অর্ডার দেয়, হ্যাঁ, তখন অর্ডার যখন ঝুলায় রাখি, বায়ার কি এটা খুঁজতে পারে যে আমার অর্ডার এখানে কার কার অর্ডার ঝুলতেছে এখন? কার অর্ডার এটা ঝুলতে পারে না, কিন্তু আপনার অর্ডার ঝুলাছে এটা বুঝে,
এটা তো বুঝে, এটা বোঝা গেল মাত্র। ও এরকম অবস্থা থাকতে থাকা অবস্থা দেখি আমার মেসেজ দেয়। হ্যাঁ এই যে দেখেন, আমি তো অর্ডার জুলাই রাখতাম আমি, আর আমার তো ডেট ছিল 2 দিন আর। এই যে দেখেন, এই যে ইনার তো অর্ডার ঝুলে নাই, ইনার একটা অর্ডার ঝুলে আছে দেখছেন, দেন ইনার নাই, এই যে ইনার একটা ঝুলে আছে, এই যে একটা ঝুলে আছে, একটা ঝুলে আছে, আছে সবাই কম বেশি একটা দুইটা সাতটা দশটাও থাকে। ঠিক আছে, আপনাদের আরেকটা কাজ হবে, যে কাজটা এমন যে আপনি তো এই টাইপের, আমি কিন্তু বলছি যে আপনারা কিন্তু গিগ খুলবেন, এই প্রিপারেশন নিয়ে কিন্তু কাজ করবেন। ঠিক আছে, আপনাদের কাজ এটাও হবে, সাপোজ এখানে একজনের 302টা সেল হয়েছে, একটা জিনিস দেখেন একটু ভাবেন, এখানে ইনার 302টা সেল হয়েছে, তাহলে এটা অবশ্যই একটা আকর্ষণীয় ব্যাপার না? 302টা সেল মানে বুঝেন অনেক কিছু না, অনেক কিন্তু অনেক 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 দেখে মনে হচ্ছে একজনের হয়তো বা 1000 দেখে 1000-এর পাশে 300 কম মনে হচ্ছে, কিন্তু আপনি শূন্য থেকে শুরু করেন, শূন্য থেকে একে যাইতে অনেক কষ্ট। ঠিক আছে, 1 থেকে 300 তো আরো অনেক বড় কথা। তো এখানে এই যে 302, তো আপনার ইনার এই ট্যাগ লাইন থেকে, ইনার যে হেডলাইনটা আছে না, আপনার হেডলাইন থেকে রিসার্চ শুরু করতে হবে। ইনার এই হেডলাইনটা নেন আপনি, একটা আপনি এখানে এটা নিয়ে আসেন, এখানে নিয়ে এই জিনিসটার উপরে আগে একটু রিসার্চ করেন। আমি একটু এটার উপর একটু দেখি তো এখানে কি কি আছে, কেমন আছে। আই উইল ডিজাইন ইউনিক কর্পোরেট আইডেন্টিটি ফর ইওর বিজনেস, ইওর বিজনেস, বিজনেস মার্ক করলাম, এটা একটা কিওয়ার্ড, কর্পোরেট আইডেন্টিটি, ইউনিক কর্পোরেট আইডেন্টিটি, ইউনিক ডিজাইন একটা কি আমার, ইউনিক ডিজাইন আমার একটা কিওয়ার্ড, দেন কর্পোরেট আইডেন্টিটি, এইটা আমার একটা কিওয়ার্ড, তাই না? সবাই কি বুঝতে পারছি? এখানে দেখেন আমি কিন্তু তিনটা কিওয়ার্ড পেয়ে যাচ্ছি। দেন আপনি ওনার এখানে লেখাগুলো একটু দেখি, আচ্ছা এটা কেটে দিই, ওনার এখানে একটু লেখাগুলো দেখি, উনি কি লিখছে। আর ইউ লুকিং ফর এ প্রফেশনাল কর্পোরেট আইডেন্টিটি টু, ইউ আর এট দ্য ফাইবার বেস্ট প্লেস, উইল প্রোভাইড, উইল প্রোভাইড বিজনেস, এই লেখাগুলো আমি দেখি, তারপর ওনার এই লেখার স্টাইলগুলো দেখি, এবং আপনারা একটু কি মানে কাছাকাছি ওয়ার্ডগুলো রিপ্লেস করার চেষ্টা করবেন, একেবারে সেম না, কিন্তু কিছু আছে না যে মানেটা একই দাঁড়ায়, সিরোনেম থাকে না। আপনি যদি এখানে যদি কিছু লেখেন, সাপোজ বুক, এই যে দেখেন এখানে আরও কিছু চলে আসে না, বুকের মানে তো বই, বইয়ের আরও কিছু নেম আছে না এখানে দেখেন, গ্রন্থ, প্রস্তুত, খাতা, খতিয়ান, মানে এগুলো তো পরে কথা, গ্রন্থ এটা যেমন আমি ইউজ করতে পারি, তাই না? তো এরকমভাবে আপনারা একটু নামটা চেঞ্জ করে দেবেন, একটু একটু ডিফারেন্ট টাইপের একটু ওয়ার্ড ইউজ করবেন কিছু জায়গাতে। ঠিক আছে, এগুলো কিন্তু অনেক আকর্ষণীয় হয়। আপনি যদি কোনো কিছু লেখেন, সাপোজ কোনো জায়গাতে কিছু লিখতেছেন, তো কমন ওয়ার্ডগুলো যদি একটু ইগনোর করেন, ওই লেখাটা কিন্তু অনেক আকর্ষণীয় হয়, সবার মানে পছন্দ হয়। আবার এমন না যে মানে খোঁজার জন্য একেবারে ডিকশনারি শেষ করে ফেলতেছি তবু খুঁজে পাচ্ছি না, আপনি ভাবলেন যে আমি এমন একটা ওয়ার্ড লিখবো যেটা আমি ছাড়া কেউ বুঝবে না, তাহলে হইলো ভাই? এমন ভাবে আমি খুঁজছিলাম, পরে পাই না, পরে আরেকজনের টাইটেলটা উবু ভাষা দিছি, খালি দুইটা ওয়ার্ড চেঞ্জ করে, এমন করা যাবে। ছিল ঠিক আছে, হ্যাঁ এটা করতে পারবেন ছাপা, এটা ঠিক আছে। তো আপনি ওনার লেখাটা একটু রিসার্চ করেন, ওনার লেখার স্টাইলটা কেমন, এখানে আপনি উনি যেটা দুইটা দিবে সেটা দেখেন, আপনি আর একটু বেটার কিছু দিতে পারেন কি না। ঠিক আছে, উনি যেখানে 150 দিচ্ছে সেখানে আপনি কি 100 করে দেন, ঠিক আছে, এরকমভাবে ভাবেন। তারপরে কোশ্চেনগুলো একটু দেখেন, ওনার ওখানে আরও কী কী দিচ্ছে, 4 লোগো ডিজাইন কনসেপ্ট, আপনি 5টা দেন বা 3টা দেন, তারপরে আপনার আইডি কার্ড বলেন, আইডেন্টিটি কার্ড বলেন, তারপরে আপনার হাই রেজলিউশন PNG, এখানে থেকে আপনি আরও কিছু অ্যাড করে দেন প্রয়োজনে, আপনি আরও কিছু প্রয়োজনে বাদ দিয়ে দেন। ঠিক আছে, AIPS দিছে,
থাকে এটা হাই রেজলিউশন জেপিজি পিছে দিক দেখেন কত ছোট ছোট জিনিস দিয়ে জাস্ট এখানে কি পয়েন্ট জাস্ট বাড়াই দিছে এটাকে পয়েন্টের মধ্যে পড়ে বলেন এই আইপিএস তো স্বাভাবিকভাবে দিবেনই আপনি হাই রেজলিউশন ইমেজ দিবেন কিন্তু মনে হচ্ছে কি এটা এক একটা আইটেম তাই না চারটা লোগো কনসেপ্ট এটা একটা আইটেম তারপর আইডেন্টিটি একটা আইটেম হাই রেজলিউশন পিএনজি আবার হাই রেজলিউশন জেপিজি এই দুটো দিয়ে দেখেন কত টেকনিক্যালি উনি কি পয়েন্ট বাড়াইছে আনলিমিটেড ডিভিশন আবার এখানেও দিয়ে দিছে এখানে যেটা দিছে সেটা আবার এখানেও দিয়েছে এআই ইপিএস থ্রি ডি মোকআপ মোকআপটাও দিবে যে উনি যে মোকআপ করে দিবে এখানে এটা উনি উল্লেখ করছে সোশ্যাল মিডিয়া কি এটাও দিছে স্টেশনের ডিজাইন দিছে গিফটস দিছে মোকআপস তারপর ইনস্টাগ্রাম পোস্ট উনি গিফট করবে সিক্স মান্থ ফ্রি সাপোর্ট সিক্স মান্থ ফ্রি সাপোর্ট দেখেন এটা কিন্তু একটা পয়েন্ট বেরোইছে আমার মনে হয় অনেকেরই এটা ইগনোর হতো আপনারা যখন কর্পোরেট আইডেন্টিটি করবেন একটা প্রতিষ্ঠানের তো ফুল ব্র্যান্ডিং করবেন তাই না তো এটা কিন্তু অনেক আকর্ষণীয় একটা পয়েন্ট আপনি তিন মাস ফ্রি সাপোর্ট দিবেন আপনার থেকে যে $300-400 সার্ভিস নিচ্ছে তার কিন্তু 15-20 দিন পরে আর একটা ছোটোখাটো দু একটা ডিজাইনের প্রয়োজন হতে পারে বা ওনার ওইখানে কোনো একটা অকেশন আসছে ওনার ওইখানে যেমন সামনে রমাদান আসে ঈদ আসে এরকম টাইপের কিন্তু ডিজাইন ওনার প্রয়োজন হবে তো আপনি ফুল ব্র্যান্ডিং করছেন ব্র্যান্ডিং করার পরে ওনার একটা ডিজাইনের জন্য আবার এক জায়গা থেকে গিয়ে $10-20 কাজ করতে হবে তো এটা আপনি ফ্রি সার্ভিস দেন এটা তো আপনার ক্লায়েন্টকে ধরার জন্য একটা হেল্প করবে আপনি একটু ভাবেন তিন মাস আপনি ফ্রি সার্ভিস দেবেন সে ফ্রি বললেন আপনি তার সাথে অবশ্যই কথা বলে নেবেন আর যদি কাজ যদি সেরকমভাবে করেন সাপোজ সার্ভিস দিচ্ছেন সার্ভিস দিতে দিতে এমন একটা কাজ করছেন যেটা ওনার খুব ভালো লাগছে সেখানেও কিন্তু একটা বোনাস পাওয়ার একটা সিস্টেম আছে তাই না এটা এটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে সবগুলো মাথায় রেখেই কিন্তু কি আমাদের ভাবতে হবে করতে হবে ঠিক আছে তারপরে দেখেন ভালো কিন্তু ভালো দেখেন ডিজাইনগুলো কিন্তু এমন না যে খুব কঠিন এর চেয়ে সাদিয়াস ডিজাইনগুলো অনেক মানে সাদিয়াস ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর এখানে দিতে পারেন ঠিক আছে তো এইগুলো ভাই লোগো তো ভাই লোগো হ্যাঁ লোগো দিছে তো লোগো দিছে তো লোগো দিছে লোগো দেখতে ভয় লাগে ভাই ভয় কেন পান কয়টা করছেন লোগো বলেন ভাই লোগো বাদে মোটামুটি সবই পারি আচ্ছা লোগোটা হয় মোটামুটি সবই পারেন আচ্ছা লোগো লোগো আচ্ছা লোগোতে কোন জিনিসটাতে ভয় পান বলেন কনসেপ্ট মানে মানে হইতেছে কি ওই যে এই বিভিন্ন শেপ না পরে কাটে কাটার পর মানে এই কাটার পর এক ধরনের ডিজাইন আসে না লোগোতে ওই যে অফসেট পাত এগুলো নেওয়ার পর একটা ডিজাইন আসে ওই ডিজাইনের আইডিয়াটা পাই না মাথায় আচ্ছা কপি করছে অনেক কপি ওইটা আইডিয়া পাবেন কিভাবে কারণ খাতা কলম নিয়ে তো কখনো বসেন না খাতা কলম নিয়ে কি বসেন কোনোদিন বসছেন আজ পর্যন্ত বসেন নাই তাহলে কিভাবে পাবেন একটা কাজ করার সময় আমার মনে হয় আমি আগে যেখানে ছিলাম স্লিপ প্যাড চিনেন স্লিপ প্যাড চিনেন তো মনে হয় অনেকে নোট করার জন্য ছোট ছোট স্লিপ প্যাড সবাই কিন্তু চিনেন তো স্লিপ প্যাড বেশিরভাগই থাকতো সেলসম্যানের কাছে যারা সেলস করে বিভিন্ন জিনিস লিখে নোট করে রেখে দেয় এখানে নোট এটা নোট এটা নোট এটা নোট অমুক সময় ইনার এটা অমুক সময় এটা এটা এরকম কিন্তু ব্যাপারটা তো স্লিপ প্যাড আমার কাছে থাকতো আমার কাছেও বক্স বক্স থাকতো তো আমার এত পরিমাণে স্লিপ প্যাড নষ্ট হতো মানে আঁকাইতাম এখন আমার স্লিপ প্যাড নষ্ট দেখে না বস পারে কিছু বলতে না পারে আবার চুপ থাকতে তো উনি শুধু মিটিংয়ে একটাই বলতো সবাই একটু হিসাব করে কাগজ নষ্ট করবেন ঠিক আছে জাস্ট একটু এই কথাটাই বলতো কিন্তু জানে যে এই কাজটাই এমন মানে খাতা যদি করি যদি আমাকে খাতা দেওয়া হয় মানে খাতা তো থাকতে খাতা বলতে ডায়েরি থাকতো প্যাড প্যাড থাকতো তো প্যাড করলে আমি পুরো পেজই করতাম তো ছোট যদি ই থাকতো ওটাতে আমি আঁকারও মজা পাতাম এবং সহজেই মানে কাজ ভালো লাগে নাই মুড়ায় ফেলাই দিতাম ঠিক আছে কাজ করে ডাস্টবিনে জাস্ট করছি আর ফেলছি এটাতে একটা অন্যরকম মজা আর প্যাচ তো ছিঁড়তে পারি না ওটা তো ছিঁড়তে পারি না ফেলতেও পারি না তো ওই জন্য আর কি ওটা নিয়েছিলাম কিন্তু ওইটাতে আরও বেশি নষ্ট হয় কারণ একটা স্লিপ প্যাড যেটাতে কাজ হয়ে যাবে সেটা একটা প্যাড পেজে নষ্ট হবে তখন যেটা হতো যে আমার হিউজ পরিমাণে মানে মনে করেন যে আমি জাস্ট আঁকাচ্ছি মানে ধরেন অনেকটা চোখ বন্ধ করে আঁকাচ্ছি যেটা মাথায় আসতেছে এদিকে এদিকে এভাবে আসতে আসতেছে এটা আঁকাচ্ছি এটাকে এভাবে আসতেছে আসতে আসতে
আঁকাইতে 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 তখন কিন্তু একটা মাথায় একটা কনসেপ্ট আসতেছে ধীরে ধীরে, একটা জিনিস আঁকানোর পরে মনে হচ্ছে না 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 এটা এরকম হলে এটা এরকম হলে এরকম হতো, তো ওই জিনিসটা আপনার একদিনে আসবে না। সাফাত আমি আগেও বলছি আপনার আইডিয়াটা স্ট্রং করার জন্য আপনাকে আঁকাইতে হবে, অবশ্যই হাতে আঁকাইতে হবে, ফ্রি হ্যান্ড ড্রয়িং আপনাকে শিখতেই হবে। যদি ভালো ডিজাইনার হতে চান কখনো আপনাকে ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে হবে, নাহলে আপনি কোনোদিনও পারবেন না ভালোভাবে। পারবেন। আচ্ছা ভাই জি বলেন, যে এই ইউআই ইউএক্স তারপর টিচার তারপর এই অ্যানিমেশনের যেসব কাজগুলো আছে না 3D, এগুলো থেকে আমার লোগোর মানে কিছু লাগবে মানে ওইগুলো শিখতে গেলে জানা লাগবে? হ্যাঁ, এমন তো না যে আপনি লোগো পারেন না, লোগো তো পারেন, সবই করে ফেলতে পারেন, কিন্তু নতুন কিছু ক্রিয়েট করতে পারছেন না, এটাই প্রবলেম, তাই না? না জি ভাই, লোগো লাগবে না ওইগুলো। আর ভাই এমন সব ক্লায়েন্ট আছে দেখতেছে আমি সোশ্যাল মিডিয়ায় ডিজাইন করি, সে লোগো চায় আমার কাছে। হ্যাঁ এটাই তো, এমনই তো হয় যে ভাবে যে আপনি এত সুন্দর সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করছেন, আপনার লোগো ডিজাইনটা ভালো হবে হয়তো বা, এটাই তো ভাবে, চাই যে এক জায়গা থেকে সব নিবে। আপনার ডিজাইনগুলো সুন্দর তো, সোশ্যাল মিডিয়া ব্যানারগুলো সত্যি সুন্দর। ঠিক আছে, আর ভাই অনেক ক্লায়েন্ট আছে যে সোশ্যাল মিডিয়া ব্যানার কি এটা সে নিজেও জানে না, সোশ্যাল মিডিয়া ব্যানার বানাই দিছি সে এটা ফেসবুকের প্রোফাইল পিকচার দিয়ে রাখে, বানাই দিছেন উনি প্রোফাইল পিক দিছে, প্রোফাইল পিকচার দিছে, ফেসবুকে পোস্ট দিছে, আবার সে বলতেছে কি প্রতি মাসে এই আটটা ডিজাইন করে দিতে $20 করে দিবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে প্রায় ওরে আমি এমনি আনি নাই, ওরে আমি ফারস্টে বলছি কি ফারস্টে বলছে তোমার কি লাগবে, ডাইরেক্ট না কইরা দিছে, পরে ওর সাথে ফলোইং করে অনেকে, ওদের মধ্যে দেখো তোমার বন্ধুরা এরকম ডিজাইন করছে, তুমি যদি নিতে তোমার ব্যবসাটা ভালো হতো, ওই আরে দুইটা ডিজাইন ফ্রি করে দিতে, তারপরের দিন থেকে ও আমার $20 একটা অর্ডার দিছে, তার 5 দিন পরেই ও আমার এই $50 দিছে, পরে কালকে আবার রাত্রে মেসেজ দিছে বলছে কি যে সামনের মাসে আটটা ডিজাইন করে দিতে আমার $220 দিছে। ওয়াও গ্রেট, দেখছেন ক্রিয়েটিভ পারসন, ক্রিয়েটিভ পারসন। আর সাফাত কিন্তু গিগ খোলার আগে বলছিল যে ভাইয়া আমি কোনোদিন কাজ পাবো না, ভাইয়া ভাইয়া এত সুন্দর কাজ করি, এত কাজ করি, মার্কেটিং করি, কোনোভাবেই কাজ হয় না, মানে একটা দুইটা কাজ আসতে কষ্ট হয়েছে, তারপরে কিন্তু এখন আলোর রহমতে কাজ আসতেছে, তাই না? প্রতি মাসে দু একটা করে কাজ পাবেনই, রেগুলারই কাজ আসবে, সমস্যা নেই, একটু দাঁড়া হতে সময় লাগে কিন্তু তারপরে অটোমেটিক কাজ আসতেই থাকে। আর যদি দু একটা পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে যায় তাহলে আর কিছু দরকার নাই, ওইটা দিয়ে চলতে থাকবে। আচ্ছা ভাই ফাইবার থেকে আমার কেউ কিছু দিতেছ না, খালি আমারই মার্কেটিং করে আনা, মার্কেটিং করে নিয়ে আসতে হবে। এখন আপনার সেলার যেমন বাড়ছে বায়ারও তেমন বাড়ছে, অনেকে দেখি সোশ্যাল মিডিয়া পোস্টে সার্চ দিই তাদের 5টা 10টা এমন দেখি 15টা রানিং অর্ডার এমন ঝুলতেছে। হবে হবে, একটু সময় দেন। আপনি এই যে দুই একটা ক্লায়েন্ট ধরে নিয়ে আসছেন না সোশ্যাল মিডিয়া থেকে, আরো দুই একটা ধরে নিয়ে আসেন, আপনারও দেখবেন যে সব সময় দুই তিনটা করে পেন্ডিং এ থাকবে, দেখবেন যে দু একদিন পরে এক এক করতে পারতেছেন না, তখন কাউসারকে বলতে হচ্ছে কাউসার ভাই আমাকে দুইটা ডিজাইন করে দাও। ঠিক আছে জি ভাই, হবে হবে, সমস্যা নেই। আচ্ছা আপনাদের কনটেস্ট কি অবস্থা, কনটেস্ট করতেছেন না সবাই, সবাই কনটেস্ট করেন না ভাইয়া? প্যাসিভ ইনকামের দিকে যাচ্ছে, অনেক ট্রাই করলাম, ওইটাও করি মানে একটু কমাই দিছি। প্যাসিভ ইনকামের দিকে যাচ্ছেন জি ভাই, এনজিটি তে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সবাই? আমি পিএনজি ট্রি আর সাথে স্টক অ্যাপ্রুভ হইছে, কোনো ডিজাইন ডিজাইন দেই নাই ভাই, রেডি করি আগে 20টা ডিজাইন কি বলেন, দ্রুত দিয়ে দেন, দ্রুত দিয়ে দেন পিএনজি ট্রি। আচ্ছা ভাই ফাইবারে যে সব আমি ডিজাইন দিছি ওগুলো কি ওই সব সাইটেও দিতে পারবো? দেয়া যাবে, যদি কপিরাইট না হয় তাই হবে। পিএনজি ট্রি তে জিপ করে যেটা দিবেন আপনি, যেন যদি পিএসডি জেপিজি দেন বা এআই জেপিজি দেন, দুইটা কিন্তু সেম নাম থাকতে হবে, মাথায় রাখবেন, একটা নাম দিচ্ছেন কাউসার আর একটা নাম দিচ্ছেন আপনি সাফাত, জেপিজির নাম সাফাত, পিএনজির নাম একটা অন্য কিছু নিবে না, দুইটাই সেম হবে না, দুইটা সেম এ টু জেড মিলতে হবে, দেন জিপ করে সাবমিট করেন নিবে। আবার জিপে আপনি একটা নাম দিবেন, সাপোজ জিপে একটা নাম দিবেন, একটা জিপ ফাইলের নাম ছিল টাইটেল আনটাইটেল 1, পরে যদি আবার আনটাইটেল 1 নামে একটা জিপ দিতে যান ওটা নিবে না। সো সবচেয়ে বেটার হয় আপনি সাপোজ এক নম্বরে যেটা সাবমিট করছেন ওটা নাম দিয়ে দেন জিপ নাম, নাম দেন 1, দেন দুই নম্বরটা দেন 2, 3, 4, এরকমভাবে দিয়ে যদি আগাইতে থাকেন এটা বেস্ট। ঠিক আছে
সবাই কি আমার কথা বুঝতেছেন নাকি জটিল হয়ে যাচ্ছে? না ভাইয়া ঠিক আছে। আচ্ছা freelancer.com এ কি আপনারা বিট করেন? ভাই কয়েকবার করছি, পরে কাজ দেয় না, পরে মোবাইল থেকে freelancer.com টা আনইনস্টল করে দিছি আর ওই সাইটে আমি আর জানি না। কন্টেস্ট না করলে হবে? কন্টেস্ট করতে হবে তো। সাদিয়া আপু কন্টেস্ট করতেছেন না এখন? কন্টেস্ট উইনের কিছু শুনতে পাই না আর। সাদিয়া আছেন? ভাই আমার কাজটা একদমই বন্ধ হয়ে গেছিল, আমার এক্সাম চলতেছিল, তো আজকে থেকে আমি শুরু করব। এক্সাম শেষ? হ্যাঁ কালকে শেষ। আচ্ছা ঠিক আছে, তারপরে গিগ খুলে ফেলবেন দুটো, ঠিক আছে স্যার? ভাই খালি শুয়ে বসে সময় কাটাস। আচ্ছা আর এখানে আচ্ছা পিছিয়ে আছেন কে কে, মানে অনেক পিছিয়ে আছেন মনে হয় এমন কে কে, তাদেরকে নিয়ে একটু অন্যরকম ভাবে আগাইতে হবে। আমি পিছিয়ে আছি বলতে গেলে। আচ্ছা কোন দিক দিয়ে পিছিয়ে আছেন বলেন, কি পিছিয়ে আছেন বলেন, কি বাকি আছে আপনাদের বলেন? বাকি নাই মানে মানে একটা ক্যাটাগরিতেই খালি ভালো পারে, অন্য ক্যাটাগরি যেমন টি-শার্ট ডিজাইনে কয়েকটা ডিজাইন কপি করতে। আচ্ছা আপনি তো ম্যাগাজিন ডিজাইন করেন না কেন, ম্যাগাজিন ডিজাইনে ইন্টারেস্ট পান না? ভাই আমি যে ফাইবারে গিগ দিয়েছি তো দেখেছেন? এখনো দেখি নাই, দেখবো আপু, দেখবো দেখবো দেখবো, আজকে না আজকে না প্লিজ আজকে না। আচ্ছা ভাইয়া কোনো প্রবলেম থাকলে বলবেন। অবশ্যই বলবো অবশ্যই বলবো। আচ্ছা আপনারা কি সবাই অ্যাটেন্ডেন্স দিবেন? অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স, এখানে মুজাহিদ ভাই দিছে, সুরাইয়া সুইটি নাই না, এরা কই সবাই? এরা এরা কোথায়? একজনও নাই দেখছেন? এদেরকে ফোন দিতে হবে আসলে, এরা কই যে হারাই গেছে আল্লাহ জানে। এখানে তিনজন নাই, যারা ক্লাসের প্রথমে বেশি কথা বলে তারাই আবার দেখি যে বেশি হারায় যায়। আচ্ছা আবির তো আছে, আবির দামন তো আছে, এই তো আছে। আচ্ছা অ্যাটেন্ডেন্স দিছে একটা, এগুলো দিয়ে দেন। আচ্ছা আবিরের ইয়েটা দেখি তো, গিটটা দেখি। আচ্ছা ভাই একটা জিনিস, মানে পিন্টারেস্টে আমি এতদিন মার্কেটিং করি নাই, আমি ইনস্টাগ্রামে মার্কেটিং করতাম কি বিভিন্ন ক্লায়েন্ট ধরতাম, ওদের ডাইরেক্ট মেসেজ দিয়ে কথাবার্তা বলে নিয়ে আসতাম, মানে পিন্টারেস্টেও কি এরকম ডাইরেক্ট মেসেজ দিয়ে আনা যাবে, ডাইরেক্ট মেসেজ দেওয়া যাবে? অবশ্যই মেসেজ দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা এখানে জেসমিন আপু এখনো গিগ নাই, হাই হাই জেসমিন আপু গিগ দিয়ে দেন দ্রুত, গিগ খুলেন গিগ খুলেন। কামরুল হাসান নাই, ক্লাসে নাই। কামরুল হাসান ভাই ইনাকে মার্কে রাখতে হবে। কামরুল হাসানের পরে সজীব মিয়ার গিগে কি অবস্থা? সজীব এখনো গিগ খুলেন নাই, সেদিন না ক্লাসের মধ্যে আপনাকে ক্লিপিং পার্ট দেখালাম। সজীব কি করছেন ভাইয়া? আর নূরে আলম ভাই আপনি প্লিজ গিগ খুলে ফেলেন এবং লিঙ্কটা দিয়ে দেন, লিঙ্কটা দিয়ে দেন প্লিজ। খাদিজা আপু দুইটা গিগ খুলছে, ক্লিপিং পার্ট ব্যাকগ্রাউন্ড সুন্দর। আর লিংকডইন মার্কেটিং এগুলো কি ভাই অ্যাজ ইউজার পোস্ট যেভাবে করে ওইভাবেই? না 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 না, হ্যাশট্যাগ তো দিতেই হবে, হ্যাশট্যাগটা দেওয়ার চেষ্টা করেন। ভাই হ্যাশট্যাগ দেয় ওইরকম করে মার্কেটিং করে আমি দেখছি লাভ পাই না, আমি ডাইরেক্ট মেসেজ দেই, 20টা মেসেজ দিলে দুই তিন জন আসে, এর মধ্যে একজনের সাথে কথা হয় ভালো ভাবে। মেসেজ কাদের কি আচ্ছা হাসান মিয়া আপনি আগে থেকে কাজ করেন? হাসান ভাই আছেন? হাসান ভাই তো কথাই বলে না, হাসান ভাই কই তাই না? ভাই আমি তো গিগ খুলছি কিন্তু আমার টাতো এখানে দেখা যাচ্ছে না কেন? জানি না পাবলিশ হয় নাই মনে হয় এই জন্য এমন। এটা কি মুখ
কি আপু কত সালের অ্যাকাউন্ট? 20 সালের অ্যাকাউন্ট। আর ভাই আরেকটা জিনিস, ওই যে বিভিন্ন ক্লায়েন্টরা যখন মেসেজ দেন না, সাথে সাথে ওদের ওয়েবসাইটের লিংক, তারপর ইনস্টাগ্রাম ফেসবুক সবকিছুর লিংক দিয়ে দেয়, মানে ওদের স্যাম্পল দেখানোর জন্য, বা অন্য ডিজাইন মানে অন্য পেজগুলোতে যেভাবে ডিজাইন আছে না এরকম ডিজাইন করতে, তখন আমি কি করব? তখন আপনি কিছু করবেন না, আপনি ক্লিক করবেন, দেখবেন, সমস্যা নেই, উনি দিলে প্রবলেম নাই, আপনি দিলে প্রবলেম, ঠিক আছে? না ক্লিক করলে কোন লিংকে বলে ক্লিক করলে আইডি নষ্ট করে দেয় ফাইবার? না নষ্ট করে না, যদি সন্দেহ হয় তাহলে ফাইবার সাপোর্টে আপনি কথা বলবেন, ফাইবার সাপোর্টকে ডাইরেক্ট কোশ্চেন করবেন যে উনি আমাকে এই লিংকটা দিছে আমি কি ক্লিক করব, সরাসরি এরকম ভাবে বলবেন। এটা বলছি ফাইবার সাপোর্ট বলে কি আপনি তো অর্ডার নেন, আপনি অর্ডার নেন পরে আপনি ক্লিক করতে পারবেন। এই মুক্তি আপু আছেন? কই উনি? উনি কাজ করে, উনি তো কিছু বলেই না, তো অনলাইনেও আসে কাজ পাইছে, এগুলো কিছুই বলে নাই, 5 দিন আগেও কাজ সাবমিট করছে, আছে উনি ক্লাসে? আর এখানে কার লিঙ্ক দেওয়া আছে? আসাম ভিয়া। আচ্ছা যাদের লিঙ্ক নেই তারা একটু দ্রুত দিয়ে দেন, যেমন এখানে সবারই লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা যারা ক্লাস করে সবারই মোটামুটি লিঙ্ক দেওয়া আছে এখানে, 2 3 4 5 6 7 8 9 10 12 জন। আর নাই এখানে কে কে? নাই 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 নাই। তাসিম আছে, সালিখন, ওকে দিয়ে দিয়েন আপনারা, ঠিক আছে? আর যেটা বললাম সবাই একটু প্রেজেন্টেশন ক্রিয়েট করা শুরু করেন, আর এগুলো নিয়ে সামনে দেখাবো, আর ইনভেলাপ, ইনভেলাপ নেক্সট ক্লাসে দেখাবো, ইনভেলাপ প্রোডাক্ট প্যাকেজিং এগুলো সামনে পাবেন পাবেন, ঠিক আছে? সব একটু সিরিয়াস হন, একটু সিরিয়াস হন, আর হয়তো বা 4-5টা ক্লাস নিব, তো সামনে দেখি কী করা যায়। সবাই একটু মার্কেট প্লেসে অ্যাক্টিভ থাকেন, আর কন্টেস্ট করেন, কন্টেস্ট না করলে না হবে না, কন্টেস্ট করেন তাহলে ডিজাইন বাড়বে, ডিজাইন বাড়বে, কনসেপ্ট বাড়বে, সামনে আগাইতেও অনেক সাহায্য হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই আপনি ঘুমান কখন রাতে? ঠিক নাই। কেন? তাহলে উঠেন কয়টায়? এটাও ঠিক নাই। কেন? না আমার কয়দিন ধরে কেমন জানি লাগে, মানে টাইম টেবিলটা কেমন জানি হইতাছে, তাই আপনি রুটিনটা জানতাম। আমার ঘুমানো নরমালি, ঘুমানোর চেষ্টা করি খুব সকাল সকাল, 1-2টার মধ্যে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু ঘুমাইতে ঘুমাইতে নরমালি 3-3.5-4 বেজে যায়, আর ঘুম থেকে উঠি 9:30 থেকে। যে কোনো কেমনে উঠে? উঠতে হয় আসলে, অনেক মোড়ামুড়ি করে উঠতে হয়। আমি 12টার সময় উঠার পরে দেখি আমার ঘা আর মাথা ব্যথা করে। ওইটা একটু বসে পারবেন না, বয়স বাড়লে তখন পারবেন, এই বয়সে পারবেন না। আমি আপনার বয়সে 7 ঘন্টা নিচে আমার ঘুম দিলে হয় না, আমার এক্সাম থাকুক আর যাই থাকুক 6 ঘন্টা যদি ঘুম দেই, আমি পড়তে পড়তে আবার গিয়ে 1 ঘন্টা ঘুম দিয়ে আসতাম, 7 ঘন্টার নিচে ঘুম দিলে হতো না আগে, এখন হয়, এখন 3-2 ঘন্টা ঘুমাইলেও হয়। আচ্ছা সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ, শাপাত বলেন। মানে কোন ক্যাটাগরি দিয়ে আগাবো এটা নিয়ে কনফিউশন হয়ে যাচ্ছে, টিচার আগাবো নাকি? দেখেন শুধু যদি প্রোডাক্ট প্যাকেজিং ও করেন, আপনারা কি কয়েকদিন আগে ইভ্যালির একটা পোস্ট দেখছেন? হ্যাঁ হ্যাঁ দেখছি। প্রোডাক্ট প্যাকেজিং এর উপরে ওনার স্যালারি রেঞ্জ ছিল মিনিমাম ছিল 50 মিনিমাম, তাহলে বুঝেন এই সেক্টরে ডিমান্ড কেমন আছে সামনে। সবকিছুর একটা ভিন্ন ভিন্ন ডিমান্ড আছে, আপনি শুধু টাইপোগ্রাফি নিয়ে পড়ে থাকেন হিউজ ডিমান্ড, আপনি শুধু ভেক্টর আর্ট নিয়ে পড়ে থাকেন চাহিদার শেষ নাই, আপনি শুধু গেমিং লোগো নিয়ে পড়ে থাকেন ও মাই গড অনেক পাবেন। আর ভাই টি-শার্টের, জি জি
বলছি তো যেটাতে আপনি বেস্ট ওইটাতেই টাকা আপনাকে বের করে নিতে আমার খালি ভাই ব্যানার করতে ভালো লাগে ভালো লাগে এটার উপরও তো টাকা আছে ডলার আছে এটার উপরও টাকা আছে আপনি লোকাল ক্লায়েন্ট বেশি পাবেন লোকাল ক্লায়েন্টের এই চাহিদাগুলো বেশি হ্যাঁ ভাই ভাই ফাইবারের পিছে যতটা ঘুরছি আমি লোকালের পিছে এত না ঘুরে আমার এত বেশি ফাইবারের তে বেশি টাকা আসছে লোকালে হ্যাঁ এটাই তো মজা ভাই লোকালে আপনি 10 জনের পিছে ঘুরে যা পাবেন আপনি যদি ফাইবারের তিনটা ক্লায়েন্ট পান ওর চেয়ে বেশি পাবেন আমি দিয়ে দেবো আমি দিয়ে আপনাকে ঠিক আছে যতটুকু পারেন যতটুকু বুঝেন ঠিক আছে মঙ্গলবার একটা হবে হ্যাঁ বলেন রেকর্ড অফ সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ মাঝে মধ্যে আপনাদের কথা বুঝি না সবকিছু মাথার উপর এক কান্দে আসে শুধু হ্যাঁ হ্যাঁ করি কিছু রিপ্লাই দেয় না দেখেন না আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম